আজকে আমাদের গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত শহীদী মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে শহীদদের স্মরণে। আমাদের ভাই শহীদদের স্মরণে আজকে এক মাসে আমরা শহীদী মার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছি। আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতা অর্জন করা অত্যন্ত কঠিন, যাতে বাংলাদেশে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে। কিছুদিন আগে বন্যা নিয়েও নানা ষড়যন্ত্র, সেটা আমরা সবাই জানি। ইনশাল্লাহ আমরা সকলে তখন ঐক্যবদ্ধ হয়ে, সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করছে ইনশাল্লাহ। সামনে যতই ষড়যন্ত্র হোক, বাংলার ছাত্র জনতা আবারও তা একত্রিত হয়ে প্রতিহত করবে ইনশাল্লাহ। গত এক মাস পর্যন্ত চলা আমাদের এই আন্দোলনের শুরুর দিক থেকে যারা যারা ছিল, যারা আমাদের এই আন্দোলন সফল করেছে, তারা সবাইকে মিলে আজকে আমাদের একটা মানে এক মাস প্রায় শহীদী মার্চ উপলক্ষে আমাদের আজকে একটা কর্মসূচি ছিল। তো মানে দীর্ঘ আমরা অনেক দিন পর্যন্তই আন্দোলন করার পরে আমাদের এই স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাকে পেয়েছি। তো এই বাংলাকে আমরা সারা জীবনই মনে রাখবো। আর আজকে আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শহীদী মার্চ কর্মসূচি ছিল। তো আমরা সকলে এখানে ইলিশ চত্বরে উপস্থিত হয়েছি বিগত দিনের মতোই, এবং আমরা সুন্দরভাবে আন্দোলন সফল করেছি। আমাদের বিগত যে আন্দোলনগুলো ছিল, আমরা হচ্ছে যে অনেক বাধা সম্মুখীন হইতে হয়েছে, বাসা থেকে অনেক না করছে যে ওইখানে যেতে না, আবার অনেকে হুমকি দেওয়া হয়েছে যে ওইখানে যাইলে এই করবে সেই করবে, কিন্তু আমরা সেই বাধাগুলো হচ্ছে তাদের শুনি নাই, বাধাগুলো অতিক্রম করেই হচ্ছে আমাদের আন্দোলন করা। আমরা আসতে পারছি এবং সফলও হয়েছি, আর আজকে এখানে আসতে পারা খুবই ভালো লাগতেছে আমাদের। আপনারা জানেন ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে এক বিশাল গণপরিবর্তন বাংলাদেশের ছাত্রদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ ছাত্রদের ডাকে এক হয়ে একটা গণপরিবর্তনের মাধ্যমে আজকে যে বাংলাদেশ বিনির্মাণে, যদি আমরা একটু পিছের দিকে তাকাই যে এক মাস আমরা যে সংগ্রাম করছি, কেউ বাসায় থাকতে পারি নাই, ছাত্ররা কলেজে ঢুকতে পারি নাই, তারপর ভার্সিটিতে ঢুকতে পারি নাই, আমাদের উপরে যেই নির্যাতন নিপীড়ন।